নগরে অশান্তি, সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন সাংসদ শান্তনু ঠাকুর। আইনকে সম্মান করি, সত্য সামনে আসুক, পাল্টা সুর চড়ালেন মমতা বালা ঠাকুর। মতুয়া মন্দিরে অশান্তির জের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, এডিজি পদমর্যাদার কোনো অফিসারকে মাথায় রেখে সিট গঠন করতে হবে। বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। প্রসঙ্গত, গত 11 জুন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মন্দিরের দখলকে ঘিরে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। সেই ঘটনার আজ গিয়ে পৌঁছায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল পর্যন্ত। শান্তনু ঠাকুর অভিযোগ তোলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের দলীয় বিধায়ক সহ বেশ কয়েকজন। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। পুলিশের সাথে বচসা শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ। সেই মামলাতেই এই রায় দিয়েছেন মহামান্য আদালত। এদিন শান্তনু বলেন, গত 11 জুন যে ঘটনা ঠাকুরবাড়িতে ঘটেছে এবং পুলিশ একতরফা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং আরেক দিকে পুলিশ সম্পূর্ণভাবে সক্রিয় অবস্থাতে ছিল, একদিনে 5খানা কেস দিয়েছে, যেটা আইন মতে যেটা কখনোই সম্ভব নয় একদিনে 5টা কেস। তো সেই এজলাস থেকে গতকালকে আমাদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে বিনা শর্তে বেল দেওয়া এবং যাদের উপরে কেস হয়েছে তাদেরও জামিনে মুক্ত করা, এছাড়া মন্দিরে যে ভাঙচুর হয়েছে, মন্দিরে যে শৃঙ্খলা মানে ভঙ্গের যে বিষয় উঠেছে সেটা নিয়ে উনি আলাদা করে কেস রিজু করতে বলেছেন এবং এডিজিপির মাধ্যমে একটা সিট গঠন করে এই ঠাকুরবাড়িতে যে কেস হয়েছে সেটাকে ইনভেস্টিগেশন করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। সেই হাইকোর্টের উপরে আমার সম্পূর্ণ আত্মভরসা আছে, নির্ভরতা আছে। এই সম্পত্তিটা দেবত্র সম্পত্তি করা, বড় মা স্বর্গীয় বীণাপাণি ঠাকুরানী এটাকে 2004 সালে দেবত্র করেছে এবং যারা তার ডিসেন্ডেন্ট, অর্থাৎ ঠাকুরের যারা ডিসেন্ডেন্ট আছেন তাদেরকে সেবায়ত করেছেন। তো সেই সেবায়ত হিসেবে আমিও একজন এবাড়ির সেবায়ত, আমার অবশ্যই কর্তব্য এ বাড়িকে রক্ষা করা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বলে গেল শান্তনু ঠাকুরের বাপের সম্পত্তি না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আমার পৈতৃক সম্পত্তি অবশ্যই ছিল, এখনও আমার পৈতৃক সম্পত্তি আছে, আমি সেই পৈতৃক সম্পত্তির অধিকারী, কিন্তু এটা দেবত্র সম্পত্তি, সেই শর্তে সেবায়ত করা হয়েছে, আমাদেরকে বড় মা সেবায়ত করেছেন। এটা সামনে আমরা আনব অবশ্যই, যে এই ঠাকুরবাড়ির সম্পত্তি লিখিয়ে নেওয়া এবং তার পিছনে একের পর এক ঠাকুরবাড়ির যে মেম্বাররা ছিল, প্রতিনিধি ছিল, তাদের এইভাবে গায়েব হয়ে যাওয়া, হঠাৎ করে এর পিছনে কাদের কাদের হাত আছে, কোন পলিটিক্যাল নেতাদের হাত আছে, সেইগুলোকে সামনে আনা দরকার। সেগুলো সামনে এলেই প্রকাশ পাবে যে সম্পত্তি লিখে নেওয়ার পিছনে উদ্দেশ্যটা কী এবং কেন সেই উদ্দেশ্য, এবং পলিটিক্যাল লিডারদের এই মমতা ঠাকুরকে দিয়ে সেই উদ্দেশ্য স্বার্থবাহিত করার প্রচেষ্টা কেন, এবং মমতা ঠাকুরের কী উদ্দেশ্য আছে সেটাও জানা দরকার। শান্তনু ঠাকুরের সাংবাদিক সম্মেলনকে কটাক্ষ করেছেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, যা বলার আদালতে বলবো, সিট গঠন নিয়ে তার প্রতিক্রিয়া, আইনকে আমরা সম্মান করি, আমরাও চাই সত্যিটা সামনে আসুক। আমি কি না কি সেটা কোর্ট বুঝবে, আমি তো অন্য কোথাও কোনো কিছু জবাব দেওয়ার আমার কোনো দরকার বলিনি। কথা বলবে দলিল, রেজিস্ট্রেশন কথা বলবে, আমি আমি কথা বললে হয়তো মিথ্যা বলতেও পারি, আমি সেটা বলতে যাবো কেন, আমার যা হবে কোর্টের মাধ্যম দিয়ে হবে। সে সিবিআই তদন্তের কথা তো আজকে বলে আসছে না, সে 2014 সালের থেকে শুনছি আমি, সে কেন যাচ্ছে না, সে তো বিজেপির একজন সাংসদ, বিজেপির মিনিস্টার, তার ক্ষমতা অনেক বেশি, তাহলে কেন সে শুধু মিডিয়ার কাছে না বলে কাজটা করে দেখায়। আমরাও চাই যে আসলে জিনিসটা তথ্যটা বেরিয়ে আসুক। সে ঠাকুরবাড়ির পাশে বিল্ডিং কেন,
চারতলা বিল্ডিং কেন, 100 তলা বিল্ডিং উঠতে পারে? সে জমি তো ঠাকুর বাড়ির নয়। দেখুন, এই কথাগুলো আমি আপনাদের কাছে জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত নয়। আমার এটা জবাব তার কাছে দেওয়ারও আমার দরকার নেই। দলিল কথা বলবে, যদি তার কোনো কিছু যদি তার বিরুদ্ধে করতে হয় তাহলে সব কোর্টে যায়। না, জমি না, প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে ঠাকুরবাড়ির পাশে জমি কিনে তৃণমূল কংগ্রেস এটা করেছে? এটা তৃণমূল কংগ্রেস করেনি তো, এটা পিয়ার ঠাকুর ট্রাস্ট করেছে। সে ট্রাস্টের মালিক ছিল হচ্ছে কপিলকৃষ্ণ ঠাকুর, সে ট্রাস্টের মাধ্যম দিয়ে হয়েছে, এটা তৃণমূল করেনি। এখানে তৃণমূলের অর্থ নেই, তৃণমূলের কেয়ার এখানে কোনো কিন্তু পার্টিসিপেট নেই। টোটালটাই হচ্ছে ট্রাস্টের মাধ্যমে কপিলকৃষ্ণ ঠাকুর করে গেছিলো 2010-এ, সেই ট্রাস্টের থেকে বিল্ডিং করা, মানুষের সেবা দেওয়ার জন্য, ভক্তদের সেবা দেওয়ার জন্য। তত্ত্ব বের করে যেটা সঠিক সেটা বাইরে নিয়ে আসবে, আমরা আশাবাদী যে সত্য বাইরে আসবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।